আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো এই লকডাউনে আছি ভালোই। তো আপনাদের মাঝে একটা সহজ একটা রেসিপি, পিজার বানাচ্ছি আজকে আমরা, বিকেলে খাব, তো সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো পিজা বানানোর জন্য আমি এখন যা যা উপকরণ রেডি করেছি ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট নিয়েছি, সেই ইস্টটাকে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর লাগবে হচ্ছে 1 টেবিল চামচ চিনি নিয়েছি, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এগুলো এখন একসঙ্গে আমি একটু মিক্সড করে কিছুক্ষণ রেখে দিব, তারপরে এগুলো আটা দিয়ে মাখিয়ে নিব। তো কী কী কেমন করে রাখছি সেটা দেখাচ্ছি। এই কিছুটা দুধ আমার জাল দেওয়া ছিল, আগের ওই দুধের মধ্যে সব মিক্সড করে রাখছি পরিমাণ মতো। আমি 1 কেজি মতো আটা এখানে মাখিয়ে রাখবো। 1 কেজি আটার জন্য আমি 1 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের থেকে একটু বেশি ইস্ট ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে। এখন সব কিছু ঢেলে একসঙ্গে মিক্সড করে রাখছি আধা ঘন্টার জন্য। এটা মিক্সড সুন্দর করে মিক্সড হয়ে গেলে তারপরে আমি আটা দিয়ে এটাকে খামির তৈরি করব। তো আধা ঘন্টা পরে আপনাদের সামনে যখন আটা মাখাবো তখন আবার আসছি। এখন আটার খামির করা হবে। আটা মাখানোর জন্য সব কিছু রেডি করে ফেলেছি। যেটা যে ভিজিয়ে রেখেছিলাম দুধে ইস্টটা, এটা এমন হয়েছে। এখন সবগুলো উপকরণ একসঙ্গে করে ময়দাতে দিয়ে মিক্সড করা হবে। এখানে 1 কাপের 4 কাপ ময়দা নেওয়া হয়েছে, যেখানে ময়দা চেলে রেখেছিলাম এটা দিয়ে 4 কাপ ময়দা এখানে নেওয়া হয়েছে। এটা উপকরণ যতটুকু করেছি সবটুকুই আমার লাগবে। এখন পরিমাণ মতো লবণ দিতে হবে, আর মাখানো যে ইস্ট, মানে মাখানো বলতে যেটা দুধে আমি ইয়ে করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ইস্টটা সুন্দর মিশে যায়। ইস্ট সহ দুধ ওখানে দুই, তখন তো দেখিয়ে দিলাম, 2 টেবিল চামচ দিয়েছিলাম গুঁড়া দুধ, 1.5 টেবিল চামচ ইস্ট, এই তো, হ্যাঁ, দুধ, আর লিকুইড দুধ দিয়ে মিক্স করে রেখেছিলাম। কুসুম গরম দুধে মিক্স করতে হবে, আর কুসুম গরম পানি দিয়ে এখন খামিরটা তৈরি করে নিতে হবে। মিক্সড করা সম্পূর্ণ ইস্টটা দিয়ে দেওয়া হলো। এখন কুসুম কুসুম গরম পানি অল্প অল্প করে দিতে হবে আর মিক্সড করতে হবে। স্টিকি ভাব করতে হবে, একদম শক্ত না, একদম নরম না। খামিরটা ভালো হলেই পিজার ডোটটা সুন্দর হবে এবং পিজাটাও সুন্দর ফুলবে। পিজার জন্য যে সসটা রেডি করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা আমি যে লিকুইড কৌটাগুলো পাওয়া যায় ওগুলোকে আমি একটু চুলার উপরে রসুন, সরিষার তেল, একটু পাঁচফোড়নের গুঁড়া, একটু টালা জিরার গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে একটু সুন্দর করে এটাকে আমি তেলের উপরে দিয়ে নিয়েছি, তাহলে সেন্টটাও ভালো হয়। নর্মাল তো সবাই কৌটাটাই দিয়ে তৈরি করে, তো ওটার একটা গন্ধ লাগে আমার কাছে, এর জন্য আমি এভাবে সসটাকে রেডি করে নিই। সসটাকেও রেডি করে রেখে দিয়েছি, আর এদিকে আটাটা এখন মেখে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পরে আর কি পিজা তৈরি করব, তাহলে আটাটাও একদম সুন্দর মিক্সড হয়ে যাবে ইস্টের সঙ্গে। আটা মাখানো শেষ, আমার ময়দা যা একদম রেডি। এখন এভাবে 2 ঘন্টা ঢেকে রেখে দিব, যখন পিজা চুলাতে দিব তখন আপনাদের সামনে আবার আসবো। এক জন্য সব রেডি করে ফেলেছি আমি, এখন পিজা আমি চুলোতে দিয়ে দিব। এই যে কেজে মোসারেলা, এখানে আমার পেপেরোনি, কাঁচামরিচ, ঘরে যা উপকরণ আছে এগুলোই রেডি করে নিয়েছি। আর হচ্ছে অলিভ নাই, এর জন্য যা ছিল এগুলোই রেডি করেছি আপাতত। এখন আগে আমি চুলাতে দিব, এটা আমি চিকেনটাকে আমি বুকের মাংস, যেটা বুকের চিকেনটাকে আমি এখানে রেগুলার যে মশলা ওগুলো একটু একটু করে দিয়ে আদা রসুন আর গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটা এখন আমি চুলাতে একটু ফ্রাই করে নিব, ফ্রাই করে এটাও আমি পিজাতে দিব। চুলাতে অলরেডি দিয়ে দিয়েছি, এটা কাবাবের মতো লাল করে ভেজে নিব। ভেজে এটা ছোট ছোট করে কেটে নিব, কাবাবের ফ্লেভারটাকে দিলে
যাতে ভালো লাগে। এর জন্য একটু পোড়া পোড়া করে কাবাবের মতো করে এটাকে এখন আমি রান্না করে নেব। তারপরে পিজা চুলাতে দিব। অলরেডি মাংস উঠিয়ে নিয়েছে, যেভাবে করে ভেজে নিয়েছে একটু লাল করে কাবাবের মতো, এটাকে এখন কুচি কুচি করে কেটে নিব। আর ওই ফ্রাই প্যানের কড়াইতে ওই সামান্য তেল ছিল ওটাতে আমার এই পেপারনিটা একটু পানিটা শুকিয়ে নিব। তো পেপারনিটা পানি বের হয় যেন পানিটা একটু শুকিয়ে নিচ্ছে, পানিটা শুকিয়ে নিলে তাহলে পানিটা বের হবে না। পিজার ডোটটা আপনাদের দেখাচ্ছি, এই যে ফুলে একদম টইটম্বর হয়ে গেছে। এখন পিজা রেডি করতে চলে এসেছে, সব কিছু আমার রেডি। পিজার খামিরটা ফুলে এমন হয়েছে। এই যে আমার হচ্ছে সস, মুরগিটাকে যা দেখালাম আপনাদের একদম একটু লাল করে কাবাব মতো করে নিয়েছি। এটা হচ্ছে মরিচের ইয়েটা, মানে চিলি যেটা সেটা, আর পেপারনিটাকে একটু আমি শুকিয়ে নিয়েছি পানিটা। আর এখানে আমি ওই সিরকাতে যাওয়ার যে শসাটা সেটাকে নিয়েছি, আমার বাসায় ইয়ে নাই, অলিভ নাই, এর জন্য এভাবে করেছি যে যা যা ঘরে আছে এখন লকডাউনের সময় এগুলো দিয়েই তৈরি করছি। আর এই কেটে এখন বানাইতে চলে যাব। আটাটাকে আবার সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে একটু মথে নিতে হবে, কারণ অনেক ফুলে একদম টইটম্বর হয়ে গিয়েছিল। এটা সুন্দর করে একটু ফোলাটা কমিয়ে নিয়ে হাত দিয়ে সুন্দর করে আবার মেখে নিতে হবে। তারপরে গোল্লা গোল্লা বানিয়ে নিতে হবে। চারটা গোল্লা হয়েছে আমার, চারটা পিজা হবে, এখানে দুইটা তিনটা আর এখানে একটা, চারটা। আর সারিমকে ছোট্ট করে একটা করে দিতে হবে শুধু মশলা আর সস দিয়ে। রুটি গোল্লা করা শেষ, এখন এটা ফ্রাই প্যানের উপরে উঠিয়ে নিব। উঠিয়ে ফ্রাই প্যানে কিছুটা ভেজে নিব, মানে অর্ধেকটা করে নিব আর অর্ধেকটা ওভেনে করব। চিত্র করে দিলাম মজে ইয়ে দিয়ে, কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটাকে একদম ছিদ্র করে নেওয়া হচ্ছে, একদম চারিদিক দিয়ে ছিদ্র করে নেওয়া হচ্ছে একদম অনেকগুলো। তাহলে ভাপটা উপরে ওঠে, ফুলবে না, আর সেদ্ধ কুকটাও সুন্দর হয়ে যাবে। অনেকগুলো ছিদ্র করে নিতে হবে, ঢেকে এখন কুক করে নিব, তাহলে ভালোভাবে আমার রুটিটা হয়ে যাবে। ঢেকে অল্প আঁচ দিয়ে, এই যে অল্প চুলার ঝিলটাকে আস্তে করে দিয়েছি, এভাবে আমি 5 মিনিট এদিকে আর 2 মিনিট ওদিকে, এমন করে 2 মিনিট 2 মিনিট করে কুক করে নিলেই হবে। রুটিটাকে এভাবে ছেঁকে নিয়েছি, অর্ধেকটা কুক করে নিয়েছি, এখন সাজিয়ে নেব পিজার সব উপকরণ দিয়ে। প্রথমে সস দিয়ে দেওয়া হচ্ছে, সসও বাসায় রেডি করেছি, সেই সসটাই দিয়ে দেওয়া হচ্ছে। সস পুরা রুটিতে ইয়ে করা শেষ, হ্যাঁ সব চারিদিক দিয়ে সব জায়গায় দেওয়া শেষ। এখন পেপারনি দেওয়া হচ্ছে, প্রথমে হলে পেঁয়াজ দেন আমরা, পেঁয়াজ লালের সঙ্গে লাল হয়ে যাচ্ছে, ওই লাল পেঁয়াজ সাদা পেঁয়াজ দুইটাই মিক্সড করে দেন। বাসাতে আসলে সব কিছু নাই, তো ওই করোনার সময় অলিভ নাই, তারপর অন্য কোনো সবজিও দিচ্ছি না, শুধু পেপারনি দিয়ে করছি। আর মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, এখন তো অনেক করোনা বেড়ে গেছে ইতালিতে, আপনারা সবাই জানেনই যে অবস্থা, আমাদের লকডাউন চলছে আর অনেক অবস্থা খারাপ, বিশেষ করে আমাদের এই এরিয়া বোলজানোতে অনেক অবস্থা খারাপ। আমাদের সব বাসার সবার করোনার টেস্ট শেষ, আল্লাহ রহমতে আপনাদের দয়ায় আমরা সবাই সুস্থ আছি, কারো কোনো মানে রিপোর্ট খারাপ আসে নাই, সবার নেগেটিভ এসেছে। এই জন্য আসলে বাইরের খাবার খেতে ইচ্ছা করে, বাচ্চাদেরও নিজেদেরও মাঝে মধ্যে পিজাটা এনে খাওয়া হতো, তো এখন পিজাটাও আনা বন্ধ করে দিয়েছি। আর বাসাতে তো আগেও তৈরি করেছি, তো মাঝে মধ্যে করা হয় আসলে, এর জন্য আজকে হঠাৎ করে করলাম, এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝটপট সহজে বাসার উপকরণ দিয়ে কিভাবে সহজে পিজা তৈরি করে ফেলতে পারবেন। দেখলেন তো সব কিছু দেওয়া শেষ হয়ে গেল কথা বলতে বলতে, পেঁয়াজ সাদা পেঁয়াজ লাল পেঁয়াজ পেপেরনি কাঁচা মরিচ
এগুলো সব কেটে রেখেছিলাম, এই যে এগুলোই সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে পিজার উপরে হয়েছে। এবার চিলি ফ্লেক্সটা দেন, চিলি ফ্লেক্স ওইটা একটু ছিটিয়ে দেন। এটা হচ্ছে চিলি ফ্লেক্স, যেটা চিলি ফ্লেক্সটা একটু ছিটিয়ে দিচ্ছি একটু মানে স্পাইসি করার জন্য। এখন যে কাবাবটা আমি দেখিয়েছিলাম আপনাদের, সে কাবাবটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার মোসারেলা দেওয়া হচ্ছে, এটা আমি চুলাতে কুক করব, এটা চুলায় দিয়ে দিয়েছি আর একটা ওভেনে করব। এটা সব কিছু রেডি, মশলাটা দেওয়া শেষ। এখন আমি এটা চুলাতে দিয়ে দিলাম, 5 মিনিট পরে এটাকে আবার দেখব, ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট কুক করব, তারপরে আবার এটাকে 5 মিনিট পরে চেক করব। পিজা আমার কমপ্লিট। এটা হচ্ছে ওভেনে দিয়ে করেছিলাম এটা, আর এটা হচ্ছে চুলাতে করেছিলাম। চুলারটাই দেখেন বেশি সুন্দর হয়েছে, আমার ওভেনটা আবার তাড়াতাড়ি হয়ে যায় তো একটু তাড়াতাড়ি পুড়ে যায় উপরেরটা, আর এটা একদম লুকটা অনেক সুন্দর এসেছে। এটা আমি চুলাতে করেছি, এই যে ফ্রাই প্যানে দিয়ে এভাবে করেছি, অনেক সুন্দর হবে আশা করি, কারণ দেখতেই সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ওভেনে করেছিলাম, কেটেও নিয়েছি অলরেডি, তো আমি সবগুলো এভাবে করে রেডি করে নিয়েছি। আমি আর একটা পিজা দেখিয়ে দিচ্ছি। আমার অলিভ বলেছিলাম যে অলিভ পাচ্ছিলাম না, পরে খুঁজে পেয়েছি, তো অলিভটা পার করে না, অলিভ দিয়ে আর একটা পিজা তৈরি করছি। এটার জন্য আমি নিয়েছি হচ্ছে এখানে ব্রোকলি, একটু লবণ দিয়ে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, আর লাল পেঁয়াজ, ক্যাপসিকামটা এটা কাঁচাটা আমি কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এর আগেরটা দেখিয়েছিলাম আপনাকে, আপনাদের আমি হচ্ছে ওটা একটু তেলে তেলে মানে ভেজে নিয়েছিলাম পিপড়নিটাকে, এটা কাঁচা নিচ্ছি। এই অলিভটা খুঁজে পাওয়ার কারণে এই অলিভ দিয়ে আরেকটা পিজা বানাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে সবজিগুলা সব দিয়ে নিব। প্রথমে আমি পেঁয়াজগুলা যে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো একটু সাজিয়ে নিচ্ছি। ব্রোকলি আর পেঁয়াজ দেওয়া শেষ। ওটাতে কাবাব দিয়েছিলাম তো, মুরগির যে কাবাবটা আমি ভেজেছিলাম, কাবাব দিয়ে করেছি, এটা শুধু সবজি দিয়ে, কারণ আমার হাজব্যান্ড শুধু সবজিটা বেশি পছন্দ করে, ও আবার কাবাবটাও এত পছন্দ করে না, ও আবার ভেজিটেবলস ভুজি তো, আসলে ও মাছ মাংস কোনোটাই বেশি পছন্দ করে না, যেন সবজি আইটেমগুলো দিয়ে শুধু ওকে করে দিলে ও বেশি মজা পায়, তো ওর জন্যই শুধু সবজি দিয়ে করছি চিকেন ছাড়া। চিকেনেরটা খেতে ভালো লাগে, আমরা যারা খাই আমাদের কাছে ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ওইভাবে করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। তো পেপেরনি দেওয়াও শেষ। অলিভও দিয়ে ফেলেছি, এখন দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ চিকন চিকন করে গোল করে কেটেছিলাম যে, সেই কাঁচামরিচ একটু দিয়ে দিচ্ছি, কারণ এটা আমরা খাবো, আমাদের জন্য একটু ঝাল হলে ভালো লাগবে। বাচ্চাদের জন্য আলাদা মার্গারিতা করেছি, আর আমাদের জন্য একটু ঝাল দিয়ে নিচ্ছি। আর দিব হচ্ছে চিলি ফ্লেক্স। শুধু মোসারেলা চিজ, এটা দিলেই আমার সব দেওয়া কমপ্লিট। চিজটা একটু বেশি দিলেই মজা লাগে, পিজা তো আসলে চিজটাই পিজাকে মানে মোসারেলা চিজটাই বেশি টেস্টি করে পিজাকে। চিজও দেওয়া কমপ্লিট। এখন আরো কয়েকটা অলিভ আমি একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি, যেন সাদার মধ্যে কালোটা দেখতে বেশি ইয়ামি লাগে, টেস্ট লাগে, দেখতেই ইয়ামি হলে খেতে আরও ভালো লাগবে, দেখতে সৌন্দর্যটা অনেকটাই
খাওয়ার স্বাদটাকে বাড়িয়ে দেয়। এই জন্য আমি উপর দিয়ে আরো কয়েকটা অলিভ দিয়ে দিলাম। ওই পিজাগুলোর মতোই ওরকম করে আমি এই রুটিটাকে কিন্তু অর্ধেকটা ছেঁকে নিয়েছি, তারপরে সব কিছু সাজিয়ে নিলাম, কারণ তখন তো দেখিয়েছি, এই জন্য আর রুটি ছাঁকাটা দেখালাম না। হয়ে গেছে, এখন আমি ফ্রাই প্যানে চুলাতে এটা দিয়ে দিব। যে ফ্রাই প্যানে চুলায় দিয়ে দিয়েছি, এখন 5 মিনিট ঢেকে কুক করে নিব। 5 মিনিট করে আবার 5 মিনিট পরে তখন আপনাদের দেখাবো। এতো আমার ভিডিওটা অবশ্যই না টেনে পুরোপুরি দেখবেন। আমার পিজার রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, ট্রাই অবশ্যই করবেন। আর আমার ছেলের জন্য মার্গারিতা, যেটা এখানে বলে, শুধু সস আর হচ্ছে মোসারেলা, এটা দিয়ে আমার ছেলের জন্য করেছি, কারণ আমার ছেলে তো ঝাল খেতে পারবে না, আর অন্য কিছু সবজি টবজি পছন্দও করে না, কাবাবও পছন্দ করে না, এর জন্য ওর জন্যে শুধু আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। বাচ্চাদের এভাবে করে দিবেন, আশা করি পছন্দ করবে, কারণ আমার বাচ্চা তো পিজা পিজা বললে আমি এভাবে করে দিই মাঝে মধ্যে। তো অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন, পিজাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা এই করোনার মাঝে যেন সুস্থ থাকতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, আর একটা নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।